ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বাইরে যেখানেই পা ফেলেন যেন সেখানেই তিনি কিছুটা ইতস্তত অবস্থায় পড়েন কিনা বা কিছুটা অপ্রস্তুত অবস্থায় পড়েন কিনা। যেমন সবশেষ তিনি আমেরিকায় সফরে গিয়েছিলেন, আমেরিকায়ও সেখানে আমেরিকার কয়েকজন সিনেটর পর্যন্ত সিনেটে তার বক্তব্য বয়কট করার ঘোষণা দিয়েছিলেন এবং বেশ কিছু সিনেটর উল্লেখযোগ্য সংখ্যক 70-এর উপরে 71 জন সম্ভবত যদ্দূর মনে পড়ে তারাও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে যেন মানবাধিকার ইস্যুতে কথা বলেন। এইবার তিনি একটা ফরাসি গ্যারাকলে পড়তে যাচ্ছেন কিনা বা ফরাসি একটা অপ্রস্তুত অবস্থায় পড়তে যাচ্ছেন কিনা, প্রথম আলো রিপোর্ট থেকে আমরা যেটা জানতে পারছি সেখানে বলা হচ্ছে লবিস্ট দিয়েও ইউর প্রস্তাব ঠেকাতে পারলেন না মোদি। খবরটার দিকে একটু নজর দিই, দুটো ঘটনা ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোড়া বিড়ম্বনার সঙ্গী করে ফ্রান্স সফর শুরু করলেন। বৃহস্পতিবার তিনি যখন প্যারিসে অবতরণ করেছেন ঠিক তখনই দেশটির স্ট্যামবুর্গে ইউরোপীয় ইউনিয়ন ইউ পার্লামেন্টে গৃহীত হয়েছে মণিপুর সংক্রান্ত এক প্রস্তাব। তাতে বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অসহিষ্ণুতার, মণিপুরের সাম্প্রদায়িক সহিষ্ণুতার ইন্ধন জুগিয়েছে হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভাজনের রাজনীতি সেখানে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি মোকাবেলায় ভারত সরকারকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রস্তাবে একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘু স্বার্থ রক্ষার করার আহ্বান জানানোর কথা বলা হয়েছে। ইউ পার্লামেন্ট মণিপুর পরিস্থিতি নিয়ে প্রস্তাব যাতে না উঠাতে পারে এবং মণিপুরের সহিংসতা নিয়ে যাতে আলোচনা না হয় সেজন্য চেষ্টা ত্রুটি রাখেনি ভারত এবং ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে যে লবিস্ট নিয়োগ করা হয়েছিল, মোটামুটি স্বীকার করা হয়েছে যে লবিস্ট নিয়োগ করা হয়েছিল এবং ভারত একেবারেই চায়নি যে তাদের এই অভ্যন্তরীণ বিষয়ে বাইরের পার্লামেন্টে চর্চা হোক। এটা ভারতের একেবারেই সেই বিষয়টা কোনো রকম ইচ্ছা ছিল না এবং ভারতের শাসক দল বিজেপিরও এটা ইচ্ছা ছিল না, কিন্তু মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার মতো বিষয় নিয়ে এই বিষয়গুলোতে ইউরোপীয় ইউনিয়ন তা অগ্রাহ্য করেছে প্রধানমন্ত্রীর পক্ষে, এটা তাই অবশ্যই বিড়ম্বনার। মণিপুরে গত কয়েক মাসে আপনারা জানেন যে হিন্দু মেইতি ও খ্রিশ্চান কুকি সম্প্রদায়ের মধ্যে আনানিতে শতাধিক মানুষের তাদের প্রাণ গেছে, 60,000 মানুষ বাস্তুহীন হয়েছে, 1,000-এর বেশি ঘরবাড়ি, 250 গির্জা ও মন্দিরে একদম যাতা অবস্থা। এই অবস্থার মধ্যে নরেন্দ্র মোদী আরেকটি যে প্যাচে পড়েছেন সেটি হলো 2015 সালের রাফাল চুক্তি। সেই চুক্তি অনুযায়ী কংগ্রেস 126 রাফাল বিমান কিনতে চেয়েছিল, ফ্রান্স সফরে গিয়েছিলেন, সেখানে নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে গিয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর জন্য রাফাল যুদ্ধ বিমান কেনার জন্য তিনি চুক্তি করেছিলেন যাতে আগের কংগ্রেসের 126 জায়গায় 36 রাফাল যুদ্ধ বিমান কেনার কথা। এ নিয়ে অভিযোগ উঠেছিল দুর্নীতি। এই বিষয়ে ভারতীয় দুর্নীতি তদন্ত সংস্থার দুর্নীতির রিপোর্ট কি সেইটা ফ্রান্সের ম্যাজিস্ট্রেট চেয়ে বসেছে। তারা বলে তারা চাচ্ছে যে ভারত এটা নিয়ে কী তদন্ত করেছে, যদিও ভারতের নিজস্ব এই তদন্ত এবং আদালতের যে অবজারভেশনগুলো এগুলো ভারত সরকার তখন অগ্রাহ্য করেছিল, কিন্তু এখন এই জিনিসটা আবার নতুন করে ফিরে এসছে। বলা হচ্ছে এবারের ফ্রান্স সফরে নতুন করে রাফাল যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করবেন মোদি। বৃহস্পতিবার সকালে তিনি ফ্রান্স ও আমেরিকা সফরের উদ্দেশ্যে রওনা দেন। তার কয়েক ঘন্টার মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে প্রতিরক্ষা অর্জন পরিষদের বৈঠকে ভারতের নৌবাহিনীর জন্য 26 রাফাল যুদ্ধ বিমান কেনার প্রয়োজনীয়তার ছাড়পত্র অনুমোদন পায়। যাই হোক, এই বিষয়গুলো আলটিমেটলি একটা এবং ভারতের ওভারঅল রাজনীতিতে মণিপুর পরিস্থিতি এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বিজেপি মোদীর পূর্ব ভূমিকা এগুলো যে তার পিস ছাড়বে না এবং যতদিন তিনি আছেন, সে প্রধানমন্ত্রী আছেন বা অন্য কোনোভাবে রাজনীতিতে আছেন, এগুলো যে তার পিস ছাড়বে না এটা মোটামুটি এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে বলা যায়। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।